আসসালামু আলাইকুম ভাইয়ারা, আশা করি তোমরা সকলে ভালো আছো। শিক্ষা হোক উন্মুক্তের লাইভ ক্লাসে তোমাদের সকলের স্বাগতম। তো আজকে আমাদের টপিক হলো গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি। আজকে আমরা নিব হলো গিয়ে ভাইয়া 52 নম্বর লাইভ ক্লাস, ঠিক আছে? আজকে আমরা 52 নম্বর লাইভ ক্লাস নিব ভাইয়া, ঠিক আছে? তার আগে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়ার বোর্ড আর ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও ভাইয়া দ্রুত। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানো ভাইয়া কে আছে, ভাইয়ার ভয়েস আর বোর্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা, জানাতুল ফেরদৌস মিম বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অদ্রিজা কুণ্ডু বলতেছে ভাইয়া নমস্কার, নমস্কার ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আচ্ছা, সব ক্লিয়ার, ওকে। আমিনুল হাসান কমেন্ট করেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভয়েস বোর্ড দুটাই ক্লিয়ার, ওকে, নাইস। তো তোমরা সবাই কাইন্ডলি একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর হলো গিয়ে লাইক ক্লাসটা ভাইয়া শেয়ার করে দাও দ্রুত। আচ্ছা, কারিমুন নাহার কল্পনা বলতেছে আগের ক্লাসগুলো কি গ্রুপে আছে কিনা। হ্যাঁ ভাইয়া, গ্রুপে আছে আগের ক্লাসগুলো। সবাই লাইক ক্লাসটা একটু শেয়ার করে দিও ভাইয়া। আর হলো গিয়ে আমরা গতদিন ওজনীকরণ বিক্রিয়া শেষ করেছিলাম, যারা যারা মিস করেছো তারা তারা অনেক কিছু মিস করেছো, সমস্যা নাই, আমাদের গ্রুপের রেকর্ডেড আছে ক্লাসটা। তোমরা যদি গ্রুপে প্রবেশ করো, প্রবেশ করার পরে কেমিস্ট্রি ক্লাস বাই অঞ্জন স্যার নামে একটা পোস্ট টপিক আছে, সেখানে গিয়ে আমার ক্লাসগুলো পাবে, ঠিক আছে? আর হলো গিয়া কে কোথা থেকে ক্লাসটা করতেছো দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও ভাইয়াকে। আর হলো গিয়া ভাইয়া, যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করনি, শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দাও। আচ্ছা, অল ক্লিয়ার, ওকে। সুমাইয়া সন্ধ্যা এবার আমাদের সাথে যুক্ত হয়েছে কুষ্টিয়া থেকে। আচ্ছা, ঐশী যুক্ত হয়েছে গোপালগঞ্জ থেকে। আচ্ছা, রাফি চৌধুরী বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওকে। কারিমুন নাহার যুক্ত হয়েছে শেরপুর থেকে। আচ্ছা, অদ্রিজা কুণ্ডু ফরিদপুর থেকে, ওকে। আচ্ছা, আসিয়া খাতুন মেনশন করেছে তার ফ্রেন্ডকে। আচ্ছা, তোমরা সবাই দ্রুত ভাইয়া ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইক ক্লাসটা শেয়ার দাও, ওকে। আর হলো গিয়া বলো ভাইয়া ক্লাসটা শুরু করবে কিনা, ভাইয়া ক্লাসটা শুরু করবে কিনা একটু বলো। আজকে আমরা করাবো ভাইয়া অ্যালকিনের জারণ বিক্রিয়া, ঠিক আছে? অ্যালকিনের জারণ বিক্রিয়া করব। আচ্ছা, শুরু করবো তাহলে, ওকে ওকে, আমি শুরু করছি। জারণ বিক্রিয়া ভাইয়া কি, কার জারণ বিক্রিয়া? অ্যালকিনের জারণ বিক্রিয়া, ঠিক আছে? অ্যালকিনের জারণ বিক্রিয়া। আচ্ছা, অ্যালকিনের জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ভাইয়া আমি একটা কথা বলে নিই, অ্যালকিনের জারণ বিক্রিয়া দ্বারা তোমার অ্যালকিন শনাক্তকরণ করা যায়, ঠিক আছে? অ্যালকিন শনাক্তকরণ করা যায় হলো যে অ্যালকিনের জারণ বিক্রিয়া দ্বারা, ওকে। তো আসো শুরু করি। তো এটাকে মূলত যা বলা হয় তা হলো গিয়ে অসম্পৃক্ততা নির্ণয়ের জন্য বেয়ার পরীক্ষা। সবাই লিখে নেই, অসম্পৃক্ততা জন্য বিয়ার
পরীক্ষা। ওকে, অসম্পৃক্ততা নির্ণয়ের জন্য দেয়ার পরীক্ষা, যা দ্বারা হলো কি ভাইয়া অ্যালকিন শনাক্ত করা যায়। ঠিক আছে, কি শনাক্ত করা যায় ভাইয়া? অ্যালকিন শনাক্ত করা যায়। আচ্ছা, তো ভাইয়া লেখা বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানিও। সবাই একটু কমেন্ট করে জানায় ভাইয়াকে যে ভাইয়া লেখা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি যে যেটা করতেছিলাম, যে অসম্পৃক্ত নির্ণয়ের জন্য বেয়ার পরীক্ষা, তাই না ভাইয়া? তো জিনিসটা হলো যে ভাইয়া ক্ষারীয় ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গাঢ় গোলাপি, গাঢ় গোলাপি দ্রবণের মধ্য দিয়ে, গাঢ় গোলাপি দ্রবণের মধ্য দিয়ে অসম্পৃক্ত যৌগ যেমন অ্যালকিন অ্যালকিন চালনা করলে অ্যালকিন চালনা করলে বিক্রিয়ার ফলে বিক্রিয়ার ফলে বর্ণহীন ডাইপল, বর্ণহীন ডাইপল বা গ্লাইকল উৎপন্ন হয়, উৎপন্ন হয়। ঠিক আছে ভাইয়া, ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দ্রুত বিবর্ণ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, একে অসম্পৃক্ততা একে অসম্পৃক্ততা নির্ণয়ের একে অসম্পৃক্ততা নির্ণয়ের বেয়ার পরীক্ষা বলে। ঠিক আছে ভাইয়া, অসম্পৃক্ততা নির্ণয়ের বেয়ার পরীক্ষা বলে একে। তো সবাই এটা তুলে নাও খুব দ্রুত, খুব দ্রুত এটা তুলে নাও। আর হলো গিয়া সবাই তোলা শেষে শেষ হলে পরে ডান লিখে একটা কমেন্ট করো ভাইয়া, ডান লিখে একটা কমেন্ট করো, তোলা শেষ হলে ডান লিখে একটা কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নেই ততক্ষণে। আচ্ছা, সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে, সে বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমিনুল হাসান যুক্ত হয়েছে, ডান। ওকে, তাসফিয়া তিশা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো সবাই দ্রুত এটা তুলে নাও। আর হলো গিয়ে ভাইয়া, যারা লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, তাড়াতাড়ি ভাইয়া কাইন্ডলি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। ঠিক আছে, যারা লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, তাড়াতাড়ি কাইন্ডলি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, সাইফুল ইসলাম বলতেছে বাম। ওকে ওকে,
আচ্ছা ডান। সবার তোলা শেষ হলে মানে ভাইয়া এখন একটু বিক্রিয়া দেখাক, ঠিক আছে? ভাইয়া একটু বিক্রিয়া দেখাক, বিক্রিয়া দেখাইলে পরে আসলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। ওকে, তো বিক্রিয়াটা হয় হলো গিয়ে ভাইয়া দুই ধাপে, ঠিক আছে? কয় ধাপে হয়? দুই ধাপে। আচ্ছা, কিভাবে কিভাবে বিক্রিয়া হয়? প্রথম বিক্রিয়াটা হয় এরকম যে পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ডাই পার ম্যাঙ্গানেট ক্রিয়েট করে, পানি উৎপন্ন করে, জার্মন অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে ভাইয়া? তো পরবর্তীতে তোমার অ্যালকিন পরবর্তীতে তোমার অ্যালকিন হলো গিয়া ভাইয়া এই যে যে পানি আর জার্মান অক্সিজেন আছে এদের সাথে যুক্ত হয়ে, অ্যালকিন পানি এবং জার্মান অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গ্লাইকল বর্ণহীন গ্লাইকল উৎপন্ন করে ভাইয়া, ঠিক আছে? কি উৎপন্ন করে? বর্ণহীন গ্লাইকল ভাইয়া, বর্ণহীন গ্লাইকল। ওকে ভাইয়া, বর্ণহীন ইথিলিন গ্লাইকল, এর নাম হলো গিয়া বর্ণহীন ইথিলিন গ্লাইকল। ঠিক আছে ভাইয়া, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। ভাইয়ার কি নেট প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছে, ওকে। সবার তোলা শেষ ভাইয়া, সবার তোলা শেষ হলে পরে ডান লিখে, সবার তোলা শেষ হলে পরে ভাইয়া ডান লিখে একটা কমেন্ট করো, তারপরে ভাইয়া বুঝায় দেখ বিক্রিয়াটা। সবার তোলা শেষ হইলে পরে ডান লিখে একটা কমেন্ট করো ভাইয়াকে, ভাইয়া তাহলে পরে বিক্রিয়া বুঝায় দিবে, ঠিক আছে? ডান, ওকে। তোমার ক্লাসে এত কম কেন ভাইয়া? এইভাবে ক্লাস করা এত মজা পাই না। কি টায়ার্ড নাকি সবাই, ফিজিক্স ক্লাস পি না? শেষ, ওকে। দেখো জিনিসটা হলো কি, আমি বলছিলাম যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গাঢ় গোলাপি দ্রবণের মধ্য দিয়ে অসম্পৃক্ত যৌগ যেমন অ্যালকিন চালনা করলে পরে, ঠিক আছে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের
বর্ণ হলো গিয়া কি রকম ভাইয়া? গোলাপি। ঠিক আছে, গোলাপি। তো এখানে বলছি আমি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কারণে ভাই আমি পটাশিয়াম হাইড্রক্সাইড দিছি, যা হলো গিয়ে একটা তীব্র ক্ষার। ওকে, তো এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তোমার পানি জাইমাল অক্সিজেন আর পটাশিয়াম ডাই ম্যাঙ্গানেট উৎপন্ন করে। ওকে, এরপরে এরপরে ভাইয়া ইথিনের সাথে এই পানি আর অক্সিজেনটা বিক্রিয়া করে। ঠিক আছে, এখানে পানি আর অক্সিজেন মিলে হয়, জার্মান অক্সিজেন মিলে হয় ভাইয়া H2O2 পারক্সাইড। ঠিক আছে, পারক্সাইড, পারক্সাইডের মধ্যে OH OH কয়টা আছে ভাইয়া? দুইটা আছে। তো দেখো ভাইয়া এখানে যে অ্যালকিন ছিল, এই অ্যালকিন অ্যালকিনের মতো আছে, এইখানে যে পাই বন্ডটা ছিল এই পাই বন্ডটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে কি হয়েছে ভাইয়া, এই যে যে দুটো হাইড্রক্সিল, এই দুটো হাইড্রক্সিল ভাইয়া তোমার CH2 CH2 সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, যুক্ত হওয়ার পরে এই যে যে গোলাপি বর্ণটা ছিল, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই গোলাপি বর্ণটা ভাইয়া বিবর্ণ হয়ে যায়, এই ইথিলিন গ্লাইকলটা হলো গিয়া ভাইয়া বিবর্ণ। ঠিক আছে ভাইয়া, বিবর্ণ, বিবর্ণ ইথিলিন গ্লাইকল। ওকে, ক্লিয়ার ভাইয়া? ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, যারা আসে নাই তারা আসে নাই, তারা মিস করতেছে আসলে, এছাড়া কিছুই করতেছে না। ঠিক আছে, তো হলো গিয়া এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এটা ক্লিয়ার হইলে পরে ভাইয়া নেক্সট টপিকে যাবে। ঠিক আছে, আর আমিনুল হাসান সম্ভবত একটা টপিক আমাকে বলে দিছিল, সেটা হলো গিয়ে স্কেলেটন কার্বন। ঠিক আছে, স্কেলেটন কার্বন সেটা আমি দেখাবো এরপরে। আমিনুল হাসান, আচ্ছা কিভাবে ইথিলিন গ্লাইকল হয়েছে ক্লিয়ার, কোন জায়গা থেকে ইথিলিন গ্লাইকল হয়েছে এটাও ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আসিয়া খাতুন বলতেছে রিয়াকশনটা আবার বলার জন্য। দেখো আসিয়া খাতুন, এখানে আমি কি লিখছি, এখানে আমি লিখছি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্লিয়ার? তো এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য ভাইয়া আমি পটাশিয়াম হাইড্রক্সাইড নিছি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেওয়ার পরে, ওকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেওয়ার পরে ডাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিয়েট হয়, পানি উৎপন্ন হয়, জার্মান অক্সিজেন উৎপন্ন হয়। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে দেখো এই যে যে ইথিনটা মানে অ্যালকিন অসম্পৃক্ত যৌগ, এই অসম্পৃক্ত যৌগটাকে আমি পানি আর জাইমন অক্সিজেনের মধ্যে যদি চালনা করি, ঠিক আছে, পানি আর জাইমন অক্সিজেনের মধ্যে যদি চালনা করি তাহলে পরে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় ভাইয়া? উৎপন্ন হয় হলো গিয়ে এখানে একটা পাই বন্ড আছে, একটা সিগমা বন্ড আছে, এই পাই বন্ডটা ভেঙে যায়, পাই বন্ড ভেঙে গিয়ে এই মানে দুইটা কার্বনের একটা করে হাত খালি করে দেয়, সেই একটা হাতে ভাইয়া তোমার এই দুটা হাইড্রক্সিল এসে যুক্ত হয়। ঠিক আছে ভাইয়া, এখন ক্লিয়ার? আচ্ছা, জাইমন অক্সিজেনটা আপু ইসে পানির সাথে বিক্রিয়া করে ইয়া পারক্সাইড উৎপন্ন করে, পারক্সাইডটা তোমার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, হাইড্রক্সিল হাইড্রক্সিল। ঠিক আছে, পারক্সাইডটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, হাইড্রক্সিল হাইড্রক্সিল। এখন ক্লিয়ার?
আচ্ছা ভাইয়া, নেক্সট টপিকে যাব। তো আসো ভাইয়া, নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকের বিষয়টা কি হচ্ছে সেটা দেখি। এটা আসতে পারে ভাইয়া, ঠিক আছে, এটা তোমরা ল্যাবে করবা, ল্যাবে এই পরীক্ষাটা তোমরা করবা, কেমিস্ট্রি সেকেন্ড পেপার ল্যাবে। তোমাদের ল্যাবও কিন্তু আলাদা, ল্যাব খাতাও আলাদা, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য ল্যাব একটা, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য ল্যাব একটা। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার ল্যাবে এই জিনিসটা আছে, ঠিক আছে। আর একটা জিনিস হলো গিয়া ভাইয়া, আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আসলে অ্যালকিনের শনাক্তকরণ আমরা কয়টা পড়েছি, ঠিক আছে, অ্যালকিনের শনাক্তকরণ আমরা কয়টা পড়েছি সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে আমরা অ্যালকিনের শনাক্তকরণ কয়টা পড়েছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আমিনুল হাসান বলতেছে দুইটা পড়ছি, পড়েছি, ওকে। আর কেউ? আর কেউ ভাইয়া? আচ্ছা আমিনুল বলতেছে ব্রোমিন আর দেয়া দুইটা। আচ্ছা আতিকুজ্জামান শিশির মাত্র এক পেজ, এক পেজও না, তুমি হাফ পেজ খালি রাখো তাতেই হবে, হাফ পেজ খালি রাখলেই হবে। আচ্ছা সাদমান হালেদ বলতেছে ব্রোমিন সংযোজন একটা দেখাইতে। ভাইয়া আমি লাইভ ক্লাসে ব্রোমিন সংযোজন দেখিয়ে দিয়েছি, খুব সম্ভব 10 নম্বর লাইভ ক্লাসে আমি ব্রোমিন সংযোজন দেখিয়েছি, ঠিক আছে, 10 নম্বর লাইভ ক্লাসে আমি ব্রোমিন সংযোজন দেখিয়েছি। আচ্ছা সবাই বলতেছে দুইটা, কিন্তু আমি বলবো আমি তিনটা দেখাইছি, ঠিক আছে, অ্যালকিন শনাক্তকরণ আমি তিনটা দেখাইছি। কি কি দেখাইছি দেখো, একটা দেখাইছে হলো গিয়ে ব্রোমিন সংযোজন, ঠিক আছে, একটা দেখাইছে ব্রোমিন সংযোজন, দুই নাম্বার দেখাইলাম জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়ার বেয়ার পরীক্ষা। ঠিক আছে ভাইয়া, জারণ বিক্রিয়ার বেয়ার পরীক্ষা। 3 নম্বর দেখাইছি ভাইয়া ওজনীকরণ বিক্রিয়া, সবাই ওজনীকরণ মিস করছো, ঠিক আছে, ওজনীকরণ বিক্রিয়া দ্বারাও অ্যালকিন শনাক্ত করা যায়, ওকে, ওজনীকরণ বিক্রিয়া দ্বারাও অ্যালকিন শনাক্ত করা যায়। ক্লিয়ার ভাইয়া যে আসলে তিনটা বিক্রিয়া কি কি? তিনটা বিক্রিয়া কি কি ভাইয়া, ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? যারা যারা ভাইয়া লাইভ ক্লাসটা শেয়ার করো নাই তারা তারা শেয়ার করে দিও, ঠিক আছে, কারণ যেহেতু আমরা ফ্রি ক্লাস দিচ্ছি, ফ্রি ক্লাস সবারই পাওয়া উচিত। আচ্ছা তিনটা। আচ্ছা আমিনুল হাসান অবশেষে আমার সাথে একমত প্রকাশ করছে,
এখন আসো যে এইটুকু তো ক্লিয়ার যে অ্যালকিন শনাক্তকরণের জন্য তিনটা বিক্রিয়া ইনাফ, ঠিক আছে? এরকমও তোমার পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে অ্যালকিন শনাক্তকরণ করো, যে কোনো একটা অ্যালকিন দেওয়া আছে সেই অ্যালকিনটা শনাক্তকরণ করো, ঠিক আছে? সেক্ষেত্রে কিভাবে কিভাবে শনাক্তকরণ করতে হবে তোমরা সবাই জানো, ওকে? তোমরা সবাই জানো। আচ্ছা, আস্তি কেন জানতা না যে ওজনীকরণ হবে? ওজনীকরণ বিক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে আমি কি লিখি নেই যে ওজনীকরণ বিক্রিয়া দ্বারা অ্যালকিন শনাক্ত করা যায়? যাই হোক, তো আসো এখন একটা মজার জিনিসে যাই, সেটা হলো গিয়া স্কেলেটন কার্বন। ওকে, স্কেলেটন কার্বন, অ্যাকচুয়ালি এটাকে স্কেলেটন কার্বন বলে না, এটাকে বলে হলো গিয়া ভাইয়া স্কেলেটন স্ট্রাকচার। ওকে, স্কেলেটন স্ট্রাকচার। তো আমিনুল হাসান আমাকে 2 দিন যাবত, মানে বিগত 2টা ক্লাসে বেশ কয়েকবার বলছে, কিন্তু আমি 2টা ক্লাসে ভুলে গেছিলাম এই ব্যাপারে কোনো প্রিপারেশন নিতে, ঠিক আছে? সেই জন্য হলো গিয়া ভাইয়া আজকে ভাইয়া প্রিপারেশন নিয়ে তোমাদেরকে শিখাবে। ওকে, তো জিনিসটা হলো গিয়া খুবই সিম্পল। মনে করো এই যে একটা যৌগ, ওকে, এটা কি যৌগ ভাইয়া? এটা প্রোপেন, ঠিক আছে? এটা প্রোপেন। তো এইটাকে এইটাকে ভাইয়া আমি এই রকম ভাবেও লিখতে পারি, ওকে, এই রকম ভাবেও আমি লিখতে পারি। ক্লিয়ার ভাইয়া? এখানে এখানে ভাইয়া এইখানে ভাইয়া তোমার তিনটা প্রান্ত, এই যে যে তিনটা প্রান্ত আছে, একটা প্রান্ত, 2টা প্রান্ত, 3টা প্রান্ত, ঠিক আছে? প্রতিটা প্রান্ত ভাইয়া ভাইয়া প্রতিটা প্রান্ত হলো গিয়া তোমার কার্বন নির্দেশ করে, ওকে? প্রতিটা প্রান্ত ভাইয়া কার্বন নির্দেশ করে, অর্থাৎ হলো গিয়া এই যে যে 1টা 2টা 3টা প্রান্ত, ঠিক আছে? এই 3টা প্রান্তে আসলে ভাইয়া 3টা কার্বন আছে, 3টা প্রান্তে আসলে ভাইয়া 3টা কার্বন আছে। কয়টা কার্বন আছে ভাইয়া? 3টা কার্বন আছে, ওকে? 3টা প্রান্তে 3টা কার্বন আছে। আচ্ছা, বোর্ড মাঝে মধ্যে ব্লার হচ্ছে, ওকে? তো এটাকেই অ্যাকচুয়ালি বলা হলো যে এই যে ভাইয়া 3টা প্রান্তে 3টা কার্বন, এই যে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় ভাইয়া স্কেলেটন স্ট্রাকচার। স্কেলেটন স্ট্রাকচার তোমরা কোথাও পড়েছো কিনা জানি না, ঠিক আছে? এটা নরমালি তোমাদের ইন্টার লেভেলে পড়ানোর কথা না, তারপরেও যেহেতু আমাকে আমিনুল হাসান কোশ্চেন করেছিল, বুঝিয়ে দিতে বলেছিল, তাই হলো গিয়া ভাইয়া দেখাইলো, ওকে? এই জন্য হলো গিয়া ভাইয়ার দেখানো, এটা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এটাকে আমি আরো বিস্তারিত দেখাচ্ছি, দেখো ভাইয়া, এটাকে আমি আরো বিস্তারিত দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, এটা মাত্র একটা উদাহরণ ছিল। এবার আসো আরেকটা উদাহরণে যাই ভাইয়া, উদাহরণটা কি? উদাহরণটা ভাইয়া এই রকম, ঠিক আছে? CH3, CH ডাবল বন্ড, CH2, CH3। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, CH3, ওকে। তো এটার স্কেলেটন স্ট্রাকচার এরকম হবে ভাইয়া, দেখো কয় কার্বনের যৌগ ভাইয়া? 1টা 2টা 3টা 4টা, রাইট? 4 কার্বনের যৌগ ভাইয়া, 4 কার্বনের যৌগ হওয়ার কারণে ভাইয়া এটার 4টা প্রান্ত, ঠিক আছে? 4টা প্রান্ত, 4টা প্রান্তে কি আছে ভাইয়া? 4টা প্রান্তে 4টা কার্বন আছে, ঠিক আছে? 4 প্রান্তে 4টা কার্বন, ওকে?
এই চার প্রান্তে হলে গিয়ে চারটা কার্বন। এখন দেখো ভাইয়া, এখন দেখো তোমার ডাবল বন্ড কই আছে? দুই আর তিন নাম্বার কার্বনের মাঝখানে, দুই আর তিন নাম্বার কার্বনের মাঝখানে। তো এই জন্য ভাইয়া এখানে একটা ডাবল বন্ড দিতে হবে, ঠিক আছে? এখানে একটা ডাবল বন্ড দিতে হবে। এখানে যদি তুমি যদি ডাবল বন্ডটা দিয়ে দাও তাহলে পরে ভাইয়া এইটা হবে লগে বিউট টু বিউটিনের, টু বিউটিনের স্কেলেটন স্ট্রাকচার, ঠিক আছে? এটা হলো গিয়া কি, টু বিউটিন, ওকে, টু বিউটিনের এটা হলো গিয়া স্কেলেটন স্ট্রাকচার, ওকে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার হইলে পরে ক্লিয়ার লেখা একটা কমেন্ট করো ভাইয়া। আচ্ছা ক্লিয়ার, ওকে। আমিনুল হাসান তুমি কি ক্লিয়ার? ক্লাসে আছো আমিনুল হাসান? আমিনুল হাসান, আচ্ছা যার জন্য করাচ্ছি সে যদি ক্লাসে নাই পরে দেখে নিবে, সমস্যা নাই। ওকে, তো জিনিসটা হলো ভাইয়া সাধারণত তোমাদের এটা আসার কথা না, তারপরেও আমিনুল হাসান যেহেতু আমাকে বলেছিল যে ভাইয়া একদিন একটু দেখা দিয়েন, সেই জন্য হলো ভাইয়া দেখা দিছে, ঠিক আছে? এইটা নর্মালি তোমার অনার্স লেভেলের কেমিস্ট্রিতে ইউজ করা হয়, নর্মালি ইন্টার লেভেলের কেমিস্ট্রিতে তোমার এগুলা ইউজ করা হয় না ভাইয়া, ঠিক আছে? ইন্টার লেভেলের কেমিস্ট্রিতে এটা ইউজ করা হয় না, ওকে। তো এখন আসো পলিমারকরণ বিক্রিয়া দেখি ভাইয়া। আমাদের লাস্ট বিক্রিয়া ছিল পলিমারকরণ বিক্রিয়া, ওকে, অ্যালকিনের। পলিমারকরণ বিক্রিয়া, ওকে ভাইয়া। তো পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো গিয়া ভাইয়া ইথিন থাকে, ঠিক আছে? তার আগে ভাইয়া আমাদের একটা জিনিস জানতে হবে যে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে, ঠিক আছে? পলিমারকরণ বিক্রিয়া হলো গিয়া ভাইয়া কোনো একটা যৌগের, কোনো একটা যৌগের তোমার ক্ষুদ্র অণু হতে, ক্ষুদ্র অণু হতে উচ্চ তাপ ও চাপে, উচ্চ তাপ ও চাপে তোমার বৃহৎ আকারের অণু গঠন করার প্রক্রিয়াকে হলো গিয়ে ভাইয়া পলিমারকরণ বিক্রিয়া বলে, ওকে, পলিমারকরণ বিক্রিয়া বলে। তো জিনিসটা হলো গিয়া ক্ষুদ্র অণু হতে, ক্ষুদ্র অণু হতে ভাইয়া উচ্চ তাপ ও চাপে, উচ্চ তাপ ও চাপে ভাইয়া আমি বৃহৎ আকার অণু গঠন করবো সেই যৌগে, ঠিক আছে? বৃহৎ আকার অণু গঠন করবো। তো দেখো এইটাকে আমি যখন উচ্চ তাপ এবং চাপ দিব, ঠিক আছে, উচ্চ তাপ এবং চাপ দিব, আমার সঠিক চাপটা মনে নাই, তাপটাও মনে নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি জাস্ট তাপ দিলাম, চাপ দিলাম, ঠিক আছে? সাথে ভাইয়া কি করলাম, ক্লোরিন চালনা করলাম, ওকে, ক্লোরিন চালনা করলাম, হয়ে যাবে কি ভাইয়া ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে ভাইয়া? ভিনাইল ক্লোরাইড হয়ে যাবে।
ভিনাইল ক্লোরাইড হয়ে যাবে, এদিক দিয়ে HCl বের হয়ে যাবে। ওকে, এটা বৃহদাকার অণু হবে, ভিনাইল ক্লোরাইড হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, যখন আমি ইথিনের সাথে ক্লোরিন চালনা করব উচ্চ তাপ এবং চাপে, তখন ভিনাইল ক্লোরাইডের বৃহদণু হবে, ভিনাইল ক্লোরাইডের বৃহদণু হবে, আর এভাবেই তোমার পলিমারকরণ বিক্রিয়া হবে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? পলিমারকরণ বিক্রিয়া ক্লিয়ার? পলিমারকরণ বিক্রিয়া আমরা একদম লাস্টের দিকে যাই আরো বিস্তারিত পড়বো ভাইয়া, ঠিক আছে? আপাতত তোমার অ্যালকিনের ক্ষেত্রে পলিমারকরণ বিক্রিয়া তত বেশি আসে না, দ্যাটস ওয়াই এখন ভাইয়া এই জিনিসটা স্কিপ করতেছি। আমরা পরে গিয়ে এইটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পড়ব। ওকে, এটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পড়ব ভাইয়া। এখন আসো ভাইয়া অ্যালকাইন পড়ি আমরা, ঠিক আছে? অ্যালকাইন, আমরা এখন কি করব? অ্যালকাইন পড়ব। আচ্ছা, CH2 টা একটা বন্ড হবে না, আমি কি লিখছিলাম? CH2 বন্ড CHCl, এটা ছিল আমার যৌগ, ঠিক আছে? এটা ছিল আমার যৌগ, তো এদিকে একটা বন্ড হবে। আচ্ছা, এদিকে একটা বন্ড হবে, হ্যাঁ ঠিক আছে, এদিকে একটা বন্ড হবে। হ্যাঁ, এন মোল দিতে হবে, এন মোল দিতে হবে ভাইয়া, এন CH2 CH2 ডাবল বন্ড, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, আমি একটু ক্লিয়ার হয়ে নেই, আমি শিওর না। আচ্ছা হ্যাঁ ভাইয়া, একটু ভুল ছিল আমার, ঠিক আছে? এখানে এন দিতে হবে, এন দিতে হবে এখানে, ঠিক আছে? এখানে এন দিতে হবে, আজকে ভাইয়া পড়ায় মজা পাচ্ছি না, ঠিক আছে? আগে এন দিতে হবে, সবাই একটু কারেকশন করে নাও। আসো অ্যালকাইন পড়ি ভাইয়া, অ্যালকাইন হলো কি? কার্বন, কার্বন দ্বিবন্ধন যুক্ত
কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যৌগকে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যৌগকে কি বলে ভাইয়া? অ্যালকাইন বলে। ঠিক আছে ভাইয়া, কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যৌগকে অ্যালকাইন বলে। ওকে, তো জিনিসটা হলো গিয়া ভাইয়া, আচ্ছা যৌগকে না দিয়া হাইড্রোকার্বনকে দাও, ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। ওকে, ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। ফিজিক্স ক্লাস করে সবাই টায়ার্ড, ওটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, এই জন্য আমি ক্লাস নিয়েও মজা পাচ্ছি না আসলে। আচ্ছা যাই হোক, তোমাদের বেশি সময় আমি ই করবো না, ঠিক আছে, অ্যালকাইনের সংজ্ঞা তোমরা আশা করি ক্লিয়ার। এখন আসে অ্যালকাইনের প্রস্তুতিতে যাই ভাইয়া। অ্যালকাইনের প্রস্তুতি ভাইয়া, ঠিক আছে, অ্যালকাইনের প্রস্তুতি করাবো আমরা। ওকে, তো অ্যালকাইনের প্রস্তুতির আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখায় দেই, ঠিক আছে, এই জিনিসটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত মনে রাখা লাগবে, মনে না রাখলে কি হবে ভাইয়া? পাপ হবে, ঠিক আছে, পাপ হবে। তো জিনিসটা হলো কি সেটা দেখো, আগে নোট ডাউন করো, যদি পাশাপাশি কার্বনে হ্যালাইড থাকে তাহলে পরে কি ভাইয়া? জেমিনাল না, যদি পাশাপাশি কার্বনে হ্যালাইড থাকে তাহলে পরে ভাইয়া ভ্যাসিনাল হ্যালাইড, এবং যদি একই কার্বনে হ্যালাইড থাকে তবে তাকে তবে তাকে ভাইয়া জেমিনাল হ্যালাইড বলে। ঠিক আছে ভাইয়া, জিনিসটা নোট ডাউন করে নাও, তারপরে আমি দেখাচ্ছি যে আসলে বিষয়টা কি হচ্ছে।
আচ্ছা ড্যাসিনেলটা কি? ড্যাসিনাল কই লেখছি? একটা লেখছি ভ্যাসিনেল, একটা লেখছি ভ্যাসিনাল, আর একটা লেখছি জেমিনাল। ঠিক আছে, একটা লেখছি ভ্যাসিনাল আর একটা লেখছি জেমিনাল। ক্লিয়ার ভাইয়া? সবার তোলা শেষ? সবার তোলা শেষ ভাইয়া? সবার তোলা শেষ হইলে আসো এখন এই জিনিসটা বুঝি। হ্যালাইডকে ভাইয়া এক্স দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে, হ্যালাইডকে এক্স দ্বারা চিহ্নিত করা হয়। এখন দেখো এখানে কি ভাইয়া, এখানে কি হয়েছে, এখানে দুইটা হ্যালাইড কি, দুইটা কার্বনে না, মানে একটা যৌগের মধ্যে দুইটা হ্যালাইড আছে, এই দুইটা হ্যালাইড ভাইয়া দুইটা কার্বনে, ঠিক আছে। যখন দুইটা হ্যালাইড দুইটা কার্বনে যুক্ত থাকে, ঠিক আছে, যখন দুইটা হ্যালাইড পাশাপাশি দুইটা কার্বনে যুক্ত থাকে, তখন হয় হলো গিয়ে ভ্যাসিনাল, ঠিক আছে, ভ্যাসিনাল, ভ্যাসিনাল, ওকে। আর আরেক দিকে যখন ভাইয়া একটা কার্বনেই তোমার দুইটা হ্যালাইড যুক্ত থাকে, একটা কার্বনে যখন তোমার দুইটা হ্যালাইড যুক্ত থাকে, তখন সেটা হয়ে যায় ভাইয়া জেমিনাল। ঠিক আছে, তখন সেটা হয়ে যায় ভাইয়া জেমিনাল। ক্লিয়ার? একটা হয় ভ্যাসিনাল আর একটা হয় জেমিনাল। ক্লিয়ার ভাইয়া? কখন জেমিনাল হয় কখন ভ্যাসিনাল হয়, ক্লিয়ার? দেখো এটার সাথে মিলাও যে যদি পাশাপাশি কার্বনে হ্যালাইড থাকে, যদি পাশাপাশি কার্বনে হ্যালাইড থাকে তাহলে ভ্যাসিনাল, তাহলে ভ্যাসিনাল, ঠিক আছে। আর যদি একই কার্বনে হ্যালাইড থাকে তবে তাকে জেমিনাল হ্যালাইড বলে। দেখো একই কার্বনে দুইটা হ্যালাইড আছে, ঠিক আছে, তাই একে জেমিনাল হ্যালাইড বলে। ওকে, এখন আসো যেটা করাচ্ছিলাম, অ্যালকাইনের প্রস্তুতি, ঠিক আছে, অ্যালকাইনের প্রস্তুতি। এক নাম্বার দিয়ে লেখো ডাই হ্যালাইড হতে, এক নাম্বার দিয়ে লেখো ভাইয়া ডাই হ্যালাইড হতে, ঠিক আছে, ডাই হ্যালাইড হতে। ডাই হ্যালাইড হতে কিভাবে হয় ভাইয়া? ডাই হ্যালাইড হতে হয় হলো গিয়া ভাইয়া এরকম ভাবে, যে মনে করো CH3 CH Cl প্লাস সরি বন CH2 Cl, ওকে। এই ক্ষেত্রে ভাইয়া অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হয়, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হয়, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হয় কি হয় ভাইয়া, এই যে যে ক্লোরিন দুইটা ছিল, এই যে যে ক্লোরিন দুইটা ছিল, এই দুইটা ক্লোরিন চলে যায় কার কাছে ভাইয়া? সোডিয়ামের কাছে, ঠিক আছে, সোডিয়ামের কাছে যায়, কি হয় ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড হয়, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড হয়। এখন দেখো ভাইয়া এরপরে কি হয়, যেহেতু এখানে দুই আছে, মানে দুইটা ক্লোরিন আছে, আমি দিলাম এখানে দুই, ঠিক আছে, এখানে আমি দুই দিলাম, আসো দুইটা সোডিয়াম হয়ে গেছে, এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের আগেও দুই দিলাম আমি, ওকে। আচ্ছা এখন দেখো এখানে হাইড্রোক্সিল কয়টা আছে ভাইয়া? একটা দুইটা, ঠিক আছে, হাইড্রোক্সিল কয়টা আছে? দুইটা আছে, ওকে। এখন দেখো এই যে যে হাইড্রোজেনটা আছে, এই যে যে হাইড্রোজেনটা আছে আর এখানে যে দুইটা হাইড্রোজেন আছে,
এই দুইটা হাইড্রোজেন থিকা একটা হাইড্রোজেন, ঠিক আছে, এই দুইজন মিলে ভাইয়া এই হাইড্রক্সিলের কাছে চলে যাবে, ঠিক আছে। হাইড্রক্সিলের কাছে গিয়ে কি হবে ভাইয়া, দুই অণু পানি উৎপন্ন করবে, ওকে, দুই অণু পানি উৎপন্ন করবে। দুই অণু পানি উৎপন্ন করলে ভাইয়া এই হাইড্রোজেন চলে গেছে, এই এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে দুইটা হাইড্রোজেন চলে গেছে, আর এদিকে দুইটা ক্লোরিন চলে গেছে, ঠিক আছে। তাহলে পরে কার্বনের হাত কয়টা খালি হয় দেখো, আমি লিখি যে ক্লোরিন বাদ, ক্লোরিন বাদ একটা হাইড্রোজেন বাদ, এই হাইড্রোজেন বাদ, এই ক্লোরিন বাদ, ঠিক আছে। তাহলে দেখো কার্বনের হাত কয়টা খালি হয় ভাইয়া, সেটাই লিখতেছি আমি, একটা দুইটা তিনটা, রাইট, এই গেল চারটা হাত, আর এদিকে একটা দুইটা তিনটা চারটা। দেখো ভাইয়া এদিকে লক্ষ্য করো, এই যে একটা হাত খালি, 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 ঠিক আছে। এখন কি হবে, এইখানে কার্বনের কাছে কেউ নাই, ওকে, এইখানে কার্বনের কাছে কেউ নাই, কিন্তু কার্বনের কাছে একটা পাওয়ার আছে। কি পাওয়ার আছে ভাইয়া সেটা শুনো, পাওয়ারটা হলো গিয়ে কার্বন কার্বন নিজের মধ্যে একাধিক বন্ড গঠন করতে পারে, ঠিক আছে, একাধিক বন্ড গঠন করতে পারে। তো একাধিক বন্ড গঠন করার জন্য হলো গিয়ে ভাইয়া কি হয়, তোমার এই যে যে যৌগটা ছিল এইটা ভাইয়া হয়ে যায় হলো গিয়া CH3 C ট্রিপল বন্ড CH, ঠিক আছে ভাইয়া, CH3 C ট্রিপল বন্ড CH, ওকে। তো দেখো ভাইয়া ক্লিয়ার নাকি তোমরা, আর আমরা অ্যালকাইনের সংজ্ঞায় বলছিলাম যে কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে, অ্যালকাইন বলে, ঠিক আছে। এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাই ভাইয়া এটা অ্যালকাইন, ওকে, এটা অ্যালকাইন। তো সবাই তুলো, এটা তোলা শেষে বলো ভাইয়াকে যে ভাইয়া ক্লিয়ারলি বুঝাইতে পারছে কিনা তোমাদের। আচ্ছা লতিফা জাহান বলতেছে সে রিয়াকশনটা ক্লিয়ার না, ওকে আপু, তুমি যেহেতু রিয়াকশনটা ক্লিয়ার না আমি আবার বুঝাবো। আচ্ছা বাকিরা একটু রেসপন্স করো যে কে কে রিয়াকশনটা ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, কে কে রিয়াকশনটা ক্লিয়ার। আমিনুল হাসান ক্লিয়ার, আসিয়া খাতুন বলতেছে ব্লার না আপু, আচ্ছা ঐশীও ভালো করে বুঝে নাই, ওকে। আর কেউ বুঝো নাই, আর কেউ আসো, লাস্ট টুকু আর একবার, আচ্ছা ওকে। সো আমি ধরে নিচ্ছি তোমরা অনেকেই বুঝো নাই, সমস্যা নাই, তো আসো রিয়াকশনটা আবার দেখি আমরা, আবার দেখলে পরে অবশ্যই আমরা ক্লিয়ার হব, ঠিক আছে ভাইয়া, আবার দেখলে পরে আমরা অবশ্যই ক্লিয়ার হব। তো দেখো ভাইয়া আমি যেটা পড়েছিলাম সেটা হলো গিয়া ডাই হ্যালাইড হতে, ঠিক আছে, অর্থাৎ কোন কোন একটা অ্যালকিনের মধ্যে ভাইয়া দুইটা অ্যালকিনের মধ্যে দুইটা হ্যালাইড আছে, ওকে, কোন অ্যালকিনের মধ্যে দুইটা হ্যালাইড আছে। আচ্ছা এইটা কি করছে ভাইয়া, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, আচ্ছা অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার টাইমে কি হয় ভাইয়া, এই যে যে সোডিয়ামটা, ঠিক আছে, এই সোডিয়ামটা এই দুইটা ক্লোরিনকে টেনে নেয়, সবাই মনোযোগ দিয়ে শুনো, এই সোডিয়ামটা এখান থেকে দুইটা ক্লোরিনকে টান দেয়, ঠিক আছে, টান দিয়ে উৎপন্ন করে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, এখান থেকে দুইটা ক্লোরিনকে টান দিয়ে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড, ওকে। আচ্ছা এখানে যেহেতু দুইটা ক্লোরিন আছে,
সো এখানে আমার দুইটা ক্লোরিন দিতে হবে, তাই ভাইয়া কি করলাম আমি সোডিয়াম ক্লোরাইডের আগে 2 দিলাম, ঠিক আছে। এখানে দেখো দুইটা সোডিয়াম হয়ে গেছে, এই জন্য ভাইয়া এখানেও আমি 2 দিলাম, ঠিক আছে, সমতা হয়েছে। দেখো দুইটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, দুইটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, ক্লিয়ার? আচ্ছা ক্লোরিন চলে গেছে ভাইয়া, ঠিক আছে, ক্লোরিন চলে গেছে, ওকে, ক্লোরিন নাই এখন, ক্লোরিন এখানে রিয়াকশন করে ফেলছে। আচ্ছা ক্লোরিন রিয়াকশন করে ফেলছে, সোডিয়াম রিয়াকশন করে ফেলছে, ঠিক আছে, ক্লোরিন রিয়াকশন করে ফেলছে আর হলো কি সোডিয়াম রিয়াকশন করে ফেলছে। রিয়াকশন করে কি হয়েছে ভাইয়া, রিয়াকশন করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এইখানে দুইটা হাইড্রোক্সিল আছে, ওকে ভাইয়া, এইখানে দুইটা হাইড্রোক্সিল আছে আর হলো গিয়ে এখানে একটা একটা বন্ড খালি আছে, কার্বনের একটা একটা বন্ড খালি আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা এখন কাহিনীটা হইছে হলো গিয়া, এই যে যে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল যার মধ্যে শুধুমাত্র হাইড্রোক্সিল আছে, এই হাইড্রোক্সিলটা এখানে যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেনকে টান দেয় নিজের দিকে, ঠিক আছে, টান দেওয়ার কারণে এই কার্বনে যে হাইড্রোজেনটা আছে, এই কার্বনে যে হাইড্রোজেনটা আছে আর এই কার্বনে যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন আর এখানের একটা হাইড্রোজেন, এই দুইজন হলো গিয়া ভাইয়া চলে যায় কোথায়, এই দুইজন চলে যায় হাইড্রোক্সিলের কাছে, ঠিক আছে, হাইড্রোক্সিলের কাছে চলে যায়। তাহলে পরে কি হয় দেখো, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোক্সিল আছে ভাইয়া, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোক্সিল আছে, তাহলে পরে হাইড্রোজেন কয়টা হয় ভাইয়া, দুইটা দুইটা চারটা, আর আছে লগে দুইটা অক্সিজেন, ঠিক আছে, দুইটা দুইটা চারটা হাইড্রোজেন আর দুইটা হলো গিয়ে অক্সিজেন, ওকে। তো দেখো এরা যুক্ত হয়ে ভাইয়া 2 মোল পানি উৎপন্ন করে, ওকে, 2 মোল পানি উৎপন্ন করে। আচ্ছা তো 2 মোল পানি উৎপন্ন করার পরে কি হয় ভাইয়া দেখো, এখন এইখান থেকে হাইড্রোজেনরা চলে গেছে, ঠিক আছে, এইখান থেকে হাইড্রোজেনরা চলে গেছে, এইখানে যে একটা হাইড্রোজেন ছিল সে চলে গেছে, আর এখানে যে দুইটা হাইড্রোজেন ছিল এই দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে ভাইয়া, ঠিক আছে। তো দেখো কার্বনের হাত খালি হয়ে যায় কয়টা, একটা একটা, এখান থেকে হাইড্রোজেন হাইড্রোজেন চলে যাওয়ার, এখানে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে একটা হাত খালি হয়, এখানে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে আরেকটা হাত খালি হয়, আর ক্লোরিন আগে থেকে সোডিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে আগে থেকে দুইটা হাত খালি ছিল, ঠিক আছে। এখন কথা হলো গিয়া ভাইয়া কার্বনের যোজনী 4, ঠিক আছে, কার্বনের যোজনী কত, 4। এখন এই 4 যোজনী পূর্ণ করার জন্য কার্বনের কিছু না কিছু তো করতে হবে। তো জিনিসটা হলো গিয়া কার্বনের কাছে একটা পাওয়ার আছে, আলাদা একটা পাওয়ার, সেই পাওয়ারটা হলো গিয়া নিজেদের মধ্যে এরা বন্ড ক্রিয়েট করে, ঠিক আছে ভাইয়া, নিজেদের মধ্যে এরা একাধিক বন্ড ক্রিয়েট করতে পারে। তো এই জন্য হলো গিয়া ভাইয়া এই যে যে দুইটা, এই যে যে দুইটা খালি হাত ছিল, এই দুইটা খালি হাত কার্বন কার্বন নিজের মধ্যেই, নিজের মধ্যেই শেয়ার করে নেয় ভাইয়া, ঠিক আছে, নিজের মধ্যেই শেয়ার করে নেয়, শেয়ার করে ট্রিপল বন্ড ক্রিয়েট করে, যা ছিল তাই সৃষ্টি করে। আর আমরা জানি যে কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত বা ত্রিবন্ধন যুক্ত, কার্বন কার্বনকে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত, হাইড্রোকার্বনকে কি বলে ভাইয়া, অ্যালকিন বলে, ঠিক আছে, অ্যালকিন বলে। তো দেখো ভাইয়া অ্যালকিন প্রস্তুত হয়েছে কিনা, ঠিক আছে, ডাই হ্যালাইড হতে অ্যালকিন প্রস্তুত হয়েছে কিনা ভাইয়া, ঠিক আছে, এবার এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার ভাইয়া, যারা যারা বুঝো নাই, দুই তিনজন বলেছিল যে বুঝো নাই, তারা কি ক্লিয়ার, এবার না বুঝতে পারলে ভাইয়া আবার বলো, আবার বুঝাই দিব। আমার আজকে আসলে তোমাদের দেখা রেসপন্স অনেক কম দেখে আমার আসলে ক্লাস নেওয়ার মন চাচ্ছে না, তো আমি চাচ্ছি না যে সবাইকে ছাড়া আমি তোমাদেরকে নিয়ে আগায় যাই, ঠিক আছে, আমার টার্গেট, আমাদের টার্গেট একটাই ভাইয়া, যে তোমরা যেন, যেহেতু আমি আমরা যেহেতু আমরা গ্রুপটা তোমাদের জন্য শুরু করেছি সম্পূর্ণ ফ্রি ক্লাস দিয়ে, ঠিক আছে,
সো আমি চাচ্ছি যে তোমরা তোমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে, ঠিক আছে? তোমরা যে কয়জন আছো তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ, তবে ভাইয়া আমি চাচ্ছি যে তোমাদের সকলকে নিয়ে এগিয়ে যেতে, ঠিক আছে? সো যারা 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 হলো গিয়া ভাইয়া ক্লাসটা করতেছে না, তাদের যেহেতু লস হয়ে যাচ্ছে, সেই জন্য হলো গিয়া ভাইয়া আজকে একটু স্লো পড়াচ্ছে, ঠিক আছে? সেই জন্য ভাইয়া একটু স্লো পড়াচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি, সেটা হলো গিয়া অ্যালকিন লিখছি, এটা অ্যালকাইন হবে। ওকে, অ্যালকাইন হবে। ওকে ভাইয়া, অ্যালকাইন। রকিকে ধন্যবাদ সংশোধন করে দেওয়ার জন্য। আসফিকেও ধন্যবাদ সংশোধন করে দেওয়ার জন্য। আসো, এইটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া, আমরা নেক্সট করি। আজকে আমরা শুধুমাত্র অ্যালকাইন প্রস্তুতি দেখব, ঠিক আছে? আজকে শুধুমাত্র অ্যালকাইন প্রস্তুতি দেখবো। নেক্সট ক্লাসে ভাইয়া আমরা অ্যালকাইনের বিক্রিয়া দেখব। আর একটা জিনিস ভাইয়া আমি বলে নেই, অ্যালকাইনের বিক্রিয়া যে আমি যে নেক্সট ক্লাসে করবো, অ্যালকাইনের বিক্রিয়ায় যদি কেউ যদি মিস করো তাহলে পরেও মিস খাবা, ঠিক আছে? গতকালকে একটা ইম্পর্টেন্ট ক্লাস দিছে এইচএসসির জন্য, ঠিক আছে? এইচএসসি বোর্ড এক্সামের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য গতকাল যেমন একটা ইম্পর্টেন্ট ক্লাস দিছে, আজকেও একটা ইম্পর্টেন্ট ক্লাস আমি পার করলাম জারণ বিক্রিয়া দিয়ে, ঠিক আছে? আমি বলে দিছিলাম তোমাদের অ্যালকিনের বিক্রিয়ার সময় যে এখান থেকে দুটো কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট, একটা হলো গিয়ে ওজনীকরণ বিক্রিয়া, আর একটা হলো গিয়ে জারণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া আমি গতকাল দেখিয়েছিলাম, জারণ বিক্রিয়া আমি আজকে দেখালাম, ঠিক আছে? জারণ বিক্রিয়া আমি আজকে দেখালাম। সো আজকে আমি শুধুমাত্র অ্যালকাইনের প্রস্তুতি দিয়েই শেষ করব, নেক্সট ক্লাসে আমি অ্যালকাইনের বিক্রিয়া যাব। অ্যালকাইনের বিক্রিয়া যারা যারা মিস করবা ভাইয়া, তারা তারা কিন্তু মনে করো অনেক বড় একটা ধরা খানা, ঠিক আছে? কারণ অ্যালকাইনের বিক্রিয়া শেষ করার পরেই আমি হয়তো বা অ্যারোমেটিক যৌগে চলে যাব। সেক্ষেত্রে তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া আরেকবার একটু রিপিট করেন অ্যালকাইনের বিক্রিয়া, ঠিক আছে, সেক্ষেত্রে আমি হয়তো বা রিপিট করব না, এটা তোমাদের মানে একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। ওকে, ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। তো আসো যাই টেট্রাহ্যালাইড অ্যালকেন হতে। টেট্রাহ্যালাইড অ্যালকেন, ঠিক আছে ভাইয়া? টেট্রাহ্যালাইড অ্যালকেনের সাথে জিঙ্ককে যদি আমি যদি উত্তপ্ত করি ভাইয়া, টেট্রাহ্যালাইড অ্যালকেনের সাথে আমি যদি জিঙ্ককে উত্তপ্ত করি, তাহলে পরে হলো গিয়া ভাইয়া আমার অ্যালকাইন উৎপন্ন হয়, ঠিক আছে? অ্যালকাইন উৎপন্ন হয়। তো দেখো জিনিসটা হলো গিয়া কিরকম, হ্যালোজেন 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 হ্যালোজেন, ওকে, বিক্রিয়া করাবো কার সাথে, জিঙ্কের সাথে উত্তপ্ত করব আমি, ঠিক আছে? উত্তপ্ত করলে কি হবে ভাইয়া, জিঙ্ক হ্যালাইড সৃষ্টি হবে, আর হলো গিয়া ভাইয়া অ্যালকাইন সৃষ্টি হবে, ঠিক আছে? জিঙ্ক হ্যালাইড সৃষ্টি হবে, আর হলো গিয়া ভাইয়া অ্যালকাইন সৃষ্টি হবে, ঠিক আছে? অ্যালকাইন সৃষ্টি হবে, জিঙ্ক হ্যালাইড সৃষ্টি হবে, আর ভাইয়া অ্যালকাইন সৃষ্টি হবে। ওকে, জিঙ্ক হ্যালাইড সৃষ্টি হবে, আর হলো গিয়া ভাইয়া অ্যালকাইন সৃষ্টি হবে। আচ্ছা, ব্লার হইলো পরে একটু ওয়েট করো ভাইয়া, সামান্য একটু ওয়েট করো। কিছুক্ষণ ওয়েট করো, ক্লিয়ার হয়ে যাবে।
এখন দেখো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এখন দেখো ক্লিয়ার হয়েছে, দেখো ভাইয়া তোমরা দেখো বিক্রিয়াটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝতে পারো তাহলে পরে ভাইয়া ভেঙে বুঝায় দিবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে পরে ভাইয়া ভেঙে বুঝায় দিবে, ওকে? সবাই বুঝতে পেরেছিল কি না বিক্রিয়াটা? দেখো এখানে আমি যে জিনিসটা করেছিলাম যে 2 মোল জিঙ্ক নিছি, ঠিক আছে? 2 মোল জিঙ্ক তোমার এই 4টা হ্যালাইড কে তার দিকে আকর্ষণ করে টেনে নিয়ে জিঙ্ক হ্যালাইড উৎপন্ন করে, ঠিক আছে? জিঙ্ক হ্যালাইড উৎপন্ন করে, ফলে এখানে হলো গিয়া ভাইয়া কার্বনের 2টা করে হাত খালি হয়ে যায়, এই 2টা করে হাত তোমার ট্রিপল বন্ড গঠন করে, ঠিক আছে? এই 2টা করে হাত তোমার ট্রিপল বন্ড গঠন করে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা বিক্রিয়া কিভাবে হয়েছে তোমরা সকলে ক্লিয়ার, ধন্যবাদ। এবার আসো 3 নাম্বার, ঠিক আছে ভাইয়া? আজকের ক্লাসের লাস্ট টপিক 3 নাম্বার। তো এখানে কি হয়, ইথাইল বা অ্যাসিটিলিন প্রস্তুতি, ঠিক আছে ভাইয়া? ইথাইল বা অ্যাসিটিলিন প্রস্তুতি, ওকে? তো এই বিক্রিয়াকে ভাইয়া অ্যাসিটিলিনের বাণিজ্যিক প্রক্রিয়ার উৎপাদন বলে। এটা কি কি বলে? অ্যাসিটিলিনের বাণিজ্যিক প্রক্রিয়ায় উৎপাদন, ঠিক আছে? অনেক সময় ভাইয়া অনেক সময় এই বিক্রিয়া তোমার সিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে? সিকিউতে দেওয়ার পরে যে অ্যালকাইনটা উৎপন্ন হয় সেই অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া চায়, ঠিক আছে? সেই অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া চায়। কোশ্চেন কিভাবে হয়, ঠিক আছে? কোশ্চেন কিভাবে হয় এইটা ভাইয়া পরবর্তীতে দেখাবে, ভাইয়ার সাথে যুক্ত থাকো, ঠিক আছে? ভাইয়ার ক্লাসগুলো নিয়মিত করো, তাহলে পরেই তোমরা সিকিউ কিভাবে হয় আর আসলে কোন কোন ভাবে সিকিউ আসতে পারে ভাইয়া সব দেখাই দিবে, ঠিক আছে? ভাইয়া এই কথাটা দিচ্ছে তোমাদের যে ভাইয়া সিকিউ কিভাবে আসতে পারে সেগুলো তোমাদের দেখাই দিবে। এবং আশা করি আমি, ঠিক আছে, আমি আশা করি যা আমি যে সিকিউগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে, সেই সিকিউগুলো তোমরা বোর্ড এক্সামে হয়তো বা কমন পাবা, ঠিক আছে? তোমার 60% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে তোমার এরকম সিকিউ আসার সম্ভাবনা 60%, ঠিক আছে? আমি যে সিকিউগুলো দেখাবো তার আসার সম্ভাবনা 60%, ওকে ভাইয়া? তো এটা মনে রাখো, যতদিন বেঁচে থাকবা ততদিন মনে রাখবা যে এই বিক্রিয়াটা হলো গিয়ে অ্যাসিটিলিন প্রস্তুতির বাণিজ্যিক বিক্রিয়া, ঠিক আছে? অ্যাসিটিলিন প্রস্তুতির বাণিজ্যিক বিক্রিয়া। তো দেখো কি হয়, ক্যালসিয়াম কার্বাইড তোমার ভাই পানির সাথে বিক্রিয়া করে, ওকে, পানির সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে ভাইয়া অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন করে, অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন করে, সাথে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার আগে 2 দাও সমতা অটোমেটিক হয়ে যাবে, এটার আগে 2 দিলে পরে সমতা অটোমেটিক হয়ে যাবে, পানির আগে 2 দিলে পরে সমতা অটোমেটিক হয়ে যাবে। এটা ক্লিয়ার ভাইয়া কিভাবে হয়েছে বিক্রিয়া? এটা কি
ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ক্লিয়ার। কিভাবে হয়েছে বিক্রিয়া, সবাই ক্লিয়ার যে আসল বিক্রিয়াটা কিভাবে হয়? আচ্ছা রকি বলতেছে যে সে আমার কথা কনফিডেন্স পেয়েছে। রকি তুমি নিশ্চিন্তে আমার উপর বিশ্বাস রাখতে পারো ভাইয়া, ঠিক আছে? আমার সাথে যদি তুমি যদি সবগুলা ক্লাস করো, কেউ যদি আমার সাথে সবগুলা ক্লাস করে, আমি যেই সিকিউ গুলো তোমাদের দেখায় দিব সেই সিকিউ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অথবা ওই টেকনিকের কোশ্চেন আসার সম্ভাবনা 60% আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? 60% কোশ্চেন আসতে পারে আমার দেখানো সিস্টেমে। ওকে আচ্ছা ক্লিয়ার। তো এটা মনে রেখো যে এটাকে ভাইয়া বাণিজ্যিক পদ্ধতিতে অ্যালকাইন প্রস্তুতি বলে। ঠিক আছে ভাইয়া, বাণিজ্যিক পদ্ধতিতে অ্যালকাইন প্রস্তুতি এটা। আচ্ছা ঐশি কিছু দেখতে পারতেছে না, কেউই কি দেখতে পারতেছো না? কেউই কি দেখতে পারতেছে না ভাইয়ের লেখা? এই বিক্রিয়াটা ভাইয়া মনে রেখো, এই বিক্রিয়াটা অনেকেই ভুলা যায়, এই বিক্রিয়াটা ভুলো না, ঠিক আছে? অনেক সময় তোমার বাংলা কথায় লিখে দেয় যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে? অ্যান্সার আসবে লাগে অ্যাসিটিলিন। ওকে আচ্ছা ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটা কেমন? ওকে দেখো ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটা হলো গিয়ে এইরকম ভাইয়া, ঠিক আছে? কার্বন। ওকে এই হলো গিয়ে ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার ভাইয়া, ঠিক আছে? ওকে এক মিনিট, ভুল হইছে। একটু ওয়েট ভাইয়া, আমি শিওর না। দেখো এখন শিওর ভাইয়া, শিওর এখন দেখো স্ট্রাকচারটা হলো গিয়ে এইরকম ভাইয়া, ঠিক আছে? এই হলো গিয়ে ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার। এখন ক্লিয়ার? যারা যারা ব্লার দেখতেছিল এখন ক্লিয়ার? রকি ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার এটা ভাইয়া। ঠিক আছে এটার সাথে পানি বিক্রিয়া করে হলো গিয়া দুইটা হাইড্রোজেন মুক্ত হয় আর ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্সিল চলে যায় দুইটা, ঠিক আছে? এখানে কি আছে ভাইয়া? চারটা হাইড্রোজেন আছে চারটা, অক্সিজেন আছে দুইটা, ঠিক আছে?
এর মধ্যে হাইড্রোজেন দুইটা হলো গিয়ে আলাদা থাকে আর দুইটা হাইড্রক্সিল হয়ে যায়, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দুইটা হাইড্রক্সিল হয়ে যায়। এই হাইড্রক্সিল দুইটা ভাইয়া কার সাথে চলে যায়? ক্যালসিয়ামের সাথে চলে যায়। আর এই হাইড্রোজেন দুইটা এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের সাথে চলে আসে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো এই বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা ক্লিয়ার হইয়া ক্লিয়ার? ওকে ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ভাইয়া, যেহেতু তোমাদের অনেকেই টায়ার্ড হয়ে গেছো। ঠিক আছে, সো আমি আজকে আর ক্লাস আগাচ্ছি না, কারণ নেক্সট আমি যা যা করাবো তা তা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সটে আমি এরকম করাবো যে দুইটা দুই মার্কের কোশ্চেন আমি দেখাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দুইটা দুই মার্কের কোশ্চেন দেখাবো, অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন দুইটা কি কি? কোশ্চেন দুইটা হলো গিয়ে অ্যালকাইন অ্যালকিন থেকে অধিক সক্রিয় কেন, আর একটা মজার কোশ্চেন হলো গিয়া, তোমরা জানো কি না আমি জানি না, ঠিক আছে তোমরা জানো কি না আমি জানি না, কোশ্চেনটা হলো গিয়া যে অ্যালকাইন মৃদু অম্লধর্মী কেন। অ্যালকাইনের মধ্যে কিছু কিছু অ্যালকাইনের মধ্যে তোমার ইয়া পাবা, অম্লধর্ম পাবা, অর্থাৎ হলো গিয়ে অ্যাসিড ধর্ম পাবা। ঠিক আছে, অ্যাসিড ধর্ম পাবা, সেই অ্যাসিড ধর্ম ভাইয়া নেক্সট ক্লাসে দেখাবে, আর নেক্সট ক্লাসে ভাইয়া অ্যালকাইনের বিক্রিয়া দেখাবে। সো যারা যারা আজকে আসে নাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে নেক্সট ক্লাসে যেন তারা আসে। ঠিক আছে, আমি শুধুমাত্র তাদের কথা চিন্তা করেই আজকের ক্লাসটা আর আগালাম না। আজকে এই পর্যন্তই ভাইয়া, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।